রাজধানীতে বৈধ বিলবোর্ডের সংখ্যা মাত্র 1200, কিন্তু নগর জুড়ে চোখে পড়ে তার কয়েক গুণ বেশি, যেগুলো সিংহভাগই অবৈধ। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই রমরমা বাণিজ্য। শুধু বেসরকারি নয়, সরকারি অনেক প্রতিষ্ঠানও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বসাচ্ছে অবৈধ সব বিলবোর্ড। ঝড়ে তা ভেঙে হতাহত হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই কারোই। সিটি কর্পোরেশনের দাবি, তাদের উচ্ছেদ অভিযান চলছে। ফয়জুল সিদ্দিকের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান ও শাফিন আহমেদ তপন। ঝড়ে বিলবোর্ড ভেঙে প্রায় ঘটছে হতাহতের ঘটনা, কিন্তু তারপরও বন্ধ হয়নি অবৈধ বিলবোর্ড বসানো। অবৈধ এই বাণিজ্যের কাছে মানুষের জীবন যেন অর্থহীন। রাজধানীর তেজগাঁও এলাকা, অবৈধ বিলবোর্ড বানানোর কাজে ব্যস্ত কয়েকজন, তবে ক্যামেরা দেখেই অস্বস্তি ছড়িয়ে পড়ল তাদের মধ্যে। কাজ বন্ধ করে এবার চেষ্টা চলল ম্যানেজ করার। এই এলাকার বিলবোর্ড দেখাশোনা করেন হেমায়েত হোসেন পরিচয় দানকারী এই ব্যক্তি। তার দাবি, জমির মালিক, প্রশাসন, সিটি কর্পোরেশন সবাইকে ম্যানেজ করেই চলছে কাজ, তাই নেই কোনো বাধা। আগের একটার পরিবর্তে এখন কাজ চলছে তিনটি বিলবোর্ড বসানোর। এখন কিন্তু খাম্বার নতুন করে লাগানোর অনুমতি নেই। না, আগে অনুমতি ছিল একটার, এখন ওরা একটা ভেঙে আরো তিন চারটা লাগাচ্ছে। নতুন করে লাগানো তিন চারটা আগে ছিল আর কি, ছোট অনেক। রাতে ঢাকা যে নানা অপরাধের সূতিকাগার, তার বড় প্রমাণ অবৈধ এসব বিলবোর্ড বসানো। কোনো বাজবিচার ছাড়া এইসব বিলবোর্ডে ব্যবসায়িক পণ্যের পাশাপাশি শোভা পায় রাজনৈতিক প্রচারণা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি, তার প্রতিষ্ঠানের কেউ অনিয়মের সাথে জড়িত নয়। তাহলে কেন 1200 বৈধর বিপরীতে কয়েক হাজার অবৈধ বিলবোর্ড? এমন প্রশ্নের জবাবে অনেকটা নির্বিকার কর্পোরেশনের এই শীর্ষকর্তা। যেসব ডিপার্টমেন্ট তাদের নিজস্ব সম্পত্তি আছে, রোডস অ্যান্ড হাইওয়েজ, রেলওয়ে, আমাদের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অথরিটি, এয়ারপোর্টস, তারা তাদের যেখানে যেখানে জমি আছে তারা সেখানে নিজেরা বিলবোর্ড করে ফেলছে, এগুলো তো ঠিক নয়, আইন কভার করে না। আমরা তাদেরকে অনুরোধ করেছি যাতে এগুলো তারা না করে, এবং ব্যক্তি প্রাইভেট সম্পত্তিতে আমাদেরকে না জানিয়ে করে ফেলেছে, এবং এটি আলটিমেটলি উচিত নয়। সিটি কর্পোরেশন অবৈধ বিলবোর্ড সরানোর কাজ করছে বলে দাবি করেন তিনি, তবে জনবল সংকটের কারণে কাজের গতি ধীর। প্রচুর ম্যাজিস্ট্রেট প্রয়োজন, প্রচুর আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্য প্রয়োজন, এবং প্রতিটাতে একজন ম্যাজিস্ট্রেট যিনি এক রাতে এই বিলবোর্ডগুলো অপসারণের দায়িত্ব পালন করেন, সারা রাতে তাকে জাগতে হয় রাস্তায় দাঁড়িয়ে। পরের দিন আর অফিস করা যাচ্ছে না, বা পরের রাত্রে আবার সে বেরোতে পারছে না। আমার তো ম্যাজিস্ট্রেটই মাত্র দুজন, এইসব কিছু সমস্যা আছে। উন্নত বিশ্বের মতো শতভাগ ডিজিটাল বিলবোর্ড বসানোর চিন্তা করছে সিটি কর্পোরেশন, আর তাহলে বাংলাদেশেও এই অপতৎপরতা ঠেকানো সম্ভব বলে মনে করেন তিনি। ডিজিটাইজ করার জন্য চিন্তা ভাবনা করছি। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।